সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রবাসী থেকেও আপনারা দেশের দেশের প্রতি দেশের চ্যানেলগুলোর প্রতি দেশের প্রতি তো আপনাদের মমত্বটা এটা সাংঘাতিকভাবে আমাদেরকে পর্যন্ত অনুপ্রাণিত করে এবং এটা একটা বিশাল সংখ্যা, বিশাল সংখ্যা। আজকে সারা ইউরোপ জুড়ে আমাদের এতগুলো টেলিভিশন চ্যানেল দেখা যায়, আমেরিকাতে দেখা যায়, মিডল ইস্টে দেখা যায়। তো আপনারা যেখানেই থাকেন দেশকে সবচেয়ে আগে সমুন্নত রাখবেন, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। এবং অবভিয়াসলি পিছিয়ে থাকার কিছু নেই, আমার আমি মনে করি না যে বাংলাদেশ কখনো পিছিয়ে থাকবে, আগাবে। আসলে দরকার একটা খুব স্ট্রং লিডারশিপ, সেটা যে যার অবস্থান থেকে সে লিডারশিপটা তৈরি করতে হবে, আমার কথা এটাই। থ্যাংক ইউ সিরাজ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন এবং আপনার আগামীকালকের যে অনুষ্ঠান সেটা শুভ হোক, সুন্দর হোক, বিসিআর প্রোগ্রাম, এবং আপনাকে অগ্রিম অভিনন্দন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছি চ্যানেল আইয়ের বার্তা প্রদান, চ্যানেল আইয়ের পরিচালক জনাব শাইখ সিরাজ সাহেবের সাথে। শাইখ সিরাজ সাহেবকে আপনারা সবাই চিনেন এক নামে, তার পরিচয় দিচ্ছি না আমি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আমাদেরকে দয়া করে ক্ষমা করবেন। আপনারা যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকবেন এবং বেশি বেশি করে চ্যানেলে দেখবেন। আবারও কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।